السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله. اللهم لك الحمد. حمد أنت نور السماوات والأرض ومن فيهن. ولك الحمد أنت كيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت مالك السماوات والأرض والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين سابقوا إلى مغفرة من ربكم وجنة أرضها كأرض السماوات والأرض عدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتي من من يشاء والله ذو الفضل العظيم اللهم إني أسألك أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك علما نافيا ورزقا طيبا وعملا متقبلا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلبي على طاعتك رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا استنابه اما بعد فتقول الصديق ايجيتو জুমাবাদ বাদ সাপ্তাহিক এই মাহফিলের দার্সে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আপনাদের আপনারা জুমা সালাতের পর যেটা করে থাকেন সাধারণত এই রমাদানের দিনে হয়তো অনেকে একটু বিশ্রাম নেবেন সে বিশ্রাম না নিয়ে আপনারা বসেছেন এখানে আমার মনে হয় আপনার নিয়ত আমারও একই নিয়ত আল্লাহকে রাজি করার আল্লাহকে সন্তুষ্ট করার আল্লাহ যেন আমাদের নিয়তকে পরিপূর্ণ করেন এবং এর ভিতরে কল্যাণ দান করেন আমিন ইয়ারব আমরা গত জুমায় ঠিক এই সময়টাতে জুমার পর আমরা মহাশূন্যের উপরে একটা স্লাইড শো আমরা দেখিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম আল্লাহর সৃষ্টির বিশালতার যে কত বড় তার দু একটি বাস্তব নমুনা যে নমুনাগুলো বর্তমান বিশ্বের যারা মহাশূন্যের গবেষক যারা আছেন যারা বিজ্ঞানী যারা আছেন তাদের দ্বারা প্রকাশিত তথ্য নিয়ে আমরা করেছিলাম প্রথম পর্ব মহাশূন্য আল্লাহ সৃষ্টির বিশালতা বিষয় আমরা দেখিয়েছিলাম সেই সাথে কোরআন মাজিদের আয়াত এবং হাদিস থেকে কয়েকটি উক্তি আমরা দেখিয়েছিলাম এবং আমরা প্রথম পর্বে জেনেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় একটা নক্ষত্র দেখিয়েছিলাম যে নক্ষত্রটা একবার প্রদক্ষিণ করলে পরে যদি কেউ করতে চায় নশো কিলোমিটার ব্যাগে বিমান দিয়ে কত বছর লাগার কথা বলা ছিল এগারো শত বছর এবং আমরা এও জেনেছি এটা বিজ্ঞানীদের কথা যেটা ইমান বৃদ্ধির সহায়ক বলে আমি মনে করি তারা বের করে দেখেছেন এই পৃথিবীর সমুদ্র তীরে কক্সবাজার বলেন বালি বলেন ভারতের বলেন আমেরিকার বলেন ইউরোপের বলেন যত সমুদ্র তীর আছে এই সমুদ্র তীর তীরে যত বালিকনা আছে কল্পনা করা যায় কতটুকু বালি আপনি এক মুঠ বালি নেন এখানে নাকি পাঁচ লক্ষ বালিকোনা থাকে এক মুষ্ঠি বালিতে তো কিরকম থাকতে পারে এক কক্সবাজারে অথবা সারা বিশ্বে তো যত বালিকোনা আছে তার থেকে বেশি নক্ষত্র আছে কোথায় বলা যায় মুখ দিয়ে কল্পনা করা যাবে না এত কল্পনার অতীত এত বিশাল এটা সংখ্যা এবং আমরা জেনেছি পৃথিবীর তিন গুণ বড় একটি হীরা যেটা আস্তটা একটা হীরা এটা পৃথিবী থেকে তিন গুণ বড় অনেক গরম এটা এখন প্রচন্ড গরম কিন্তু একটা আস্ত নিরেড কোনো খাদ নাই একটা হীরা পেয়েছেন বিজ্ঞানীরা একটা হাদিস বলেছিলাম গত পর্বে যে রাসুল সাল্লাম বলেছেন জান্নাতে মমিনরা এমন একটি তাবু পাবে যে তাবুটা তৈরি হবে একটি ফাঁপা মুক্তা থেকে এবং এর যে প্রশস্ততা হবে ষাট মাইল এর বিভিন্ন কোনায় মোমিনরা বসে থাকবে পরিবার নিয়ে এবং একে অপরকে দেখতে পাবে না এত প্রশস্ত এটা হাদিস থেকে জেনেছে সোফান আল্লাহ দুনিয়াতে কী জানলাম কয়েক বছর আগে তিন গুণ বড় একটা হীরা পাওয়া গিয়েছে তো যদি একটা অ্যানালজি করতে চাই যদি সাদৃশে যদি করতে হয় আমাদের বুঝার জন্য তাহলে যদি দুনিয়াতে আমরা এরকম নমুনার আবিষ্কার করে থাকি যেটা আছে আসমানে সূত্র পেয়ে থাকে তাহলে নট আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ রসুল বলেছেন ওনার কথা ওয়াহি বিশ্বাস করি কিন্তু বিশ্বাসটাকে আরো বদ্ধমূল করে এই উদাহরণগুলো বলে আমরা মনে করি এই জন্যই আজকের এই 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 সিরিজ উপস্থাপনার আয়োজন তো আজকেই আমরা দ্বিতীয় পর্বে চলুন আমরা প্রবেশ করি এই পর্বে আমরা জানার চেষ্টা করব গত পর্বে কি আমরা আমাদের আইডিয়া ছিল যে আমরা শুরু করেছি বিভিন্ন ফলমূল নিয়ে কত বড় ফলমূল আছে তারপর বলেছি কত বড় বড় জিনিস তৈরি করেছে মানুষ তারপর দেখেছি পৃথিবীর গ্রহগুলি নিয়ে মানে এর থেকে বড় এর থেকে বড় এর থেকে বড় এমন বের করার পরে দেখলাম ভিওয়াই ক্যানিস ম্যাজরিস নামে যে নক্ষত্রটা এটা সবচেয়ে বড় এখন পর্যন্ত বিজ্ঞানীরা পেয়েছেন যেটা পৃথিবী থেকে যদি একবার কেউ প্রদক্ষিণ করতে চায় এগারো শত বছর লাগে আল্লাহ আল্লাহ কি সুমহান কত বিশাল কত শক্তিশালী সৃষ্টিকর্তা তো সে যে আল্লাহ এত বড় একটি নক্ষত্র সৃষ্টি করেছেন তার সংখ্যা কি একটাই নাকি আরও আছে কি মনে করেন আপনারা আরও আছে তো এর থেকে বড় কি আছে শুরু করি আজকের দ্বিতীয় পর্ব থেকে এর পরে কি আছে এর থেকে বড় কি আছে দেখি সবচেয়ে বড় কি আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কি জানতে পারি সবচেয়ে বড় কি এই যে নক্ষত্র ছিল ভি ওয়াই ক্যানিস ম্যাজুরিস এই নক্ষত্র বড় কিছু আছে কি কি মনে হয় আপনাদের আছে আছে সেটা কোয়াসার বা ব্ল্যাক হোল বলে কৃষ্ণ গহবর। যখন একটি নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায় তখন এটা বিস্ফোরিত হয় এত বিস্ফোরণের ব্যাগ থাকে এটার এত বেশি আকর্ষণ ক্ষমতা বেড়ে যায় এত তীব্র বেড়ে যায় আকর্ষণ ক্ষমতা যখন সংকুচিত হয় তখন আশেপাশের গহ নক্ষত্র আলো পর্যন্ত ওরা খেয়ে ফেলে আশেপাশের কোনো কিছু এর হাত থেকে রেহাই পায় না এই যে আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি যেখানে আমাদের সোলার সিস্টেম এই গ্যালাক্সির মাঝখানে কিন্তু একটি বড় একটি এই কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোল আছে কিন্তু একটা এখানে আমি একটি এটা বিজ্ঞানীদের কল্পনার থেকে অ্যানিমেশন করা একটি ছবি কারণ ব্ল্যাক হোল দেখা যায় না অন্ধকার থাকে অদৃশ্য থাকে চলমান হয় দৃশ্যমান হয় মাঝে মাঝে মাঝিতে আয়াতও আসছে এই ব্যাপার তো আমি একটা দেখাবো ডেমনস্ট্রেশন যে কি করে ব্ল্যাক হোল আলো যখন গিলে ফেলে তখন এটা আলোকিত হয় কি করে হয় সেটা আমি দেখাবো মাঝখানে একটা ব্ল্যাক হোল হয়তো দেখতে পাচ্ছেন এই যে কালো একটা এটা অদৃশ্য একটা পাশ দিয়ে যাচ্ছিল হয়তো কোনো আলোর বা কোনো কিছু এবং সেটা সে গিলে ফেলে টেনে নিয়ে যায় তার নিজের ভিতরে এবং টেনে নেওয়ার পরে এই হল ব্ল্যাক হোল বিজ্ঞানীরা যেটা বলেছেন এরকম দেখতে হয় ব্ল্যাক হোল গুলো এটা আগে একটা তারা ছিল যে জ্বালানি ফুলিয়ে যাওয়ার পরে বিস্ফোরিত হয়ে এটা ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায় সোফান সুরাত আকভীরের আয়াত পনেরো এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা তাফসিরে এসছে হয়তো এই ব্ল্যাক হোলের কথা বলেছেন এখনকার ব্যাখ্যা অনেকে যেটা বলে থাকেন আর কি আল্লাহ কি বলেছেন আমি আল্লাহ বলেছেন এটা একটি ব্যাখ্যা যে আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো যা যায় চলমান হয় ও অদৃশ্য কিছুটা মিল খুঁজে পাই আমরা ব্ল্যাক হোলের সাথে ব্ল্যাক হোলে চলমান হয় অদৃশ্য হয় পশ্চাতে সরে যায় গেল ব্ল্যাক হোল তার থেকে বড় মনে হয় কি আছে আর ব্ল্যাক হোল থেকে বড় সেটা হচ্ছে নেবোলা ব্ল্যাক হোল আছে অন্যান্য গ্রহ আছে এটাকে আতুর ঘর বলা হয় নেবুলা হচ্ছে গ্যাস আর ধোঁয়ার সমন্বয়ে যেখানে নতুন তারার সৃষ্টি হয় তারার আতুর ঘর বলে যেখানে তারা জন্ম লাভ করে নেবুলা বলা হয় এবং এই নেবুলা এত বড় আর পৃথিবী থেকে আর দূরত্ব এত দূরে যে তার আয়তন এবং তার অবস্থান বুঝার জন্য আলোক বর্ষ সম্পর্কে জানতে হবে আমরা জানি আলো আলোর গতিবেগ এক সেকেন্ডে কত এক সেকেন্ডে তাই না এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হয় তো এক আলোক বর্ষ অর্থাৎ কি মানে এক সেকেন্ডে এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলে এক সেকেন্ডে না এক মিনিটে না এক ঘন্টায় না এক দিনে না এক সপ্তাহে না এক মাসে না এক বছর যাওয়ার পরে যে গতিবেগ যে দূরত্ব সেটাকে বলা হয় এক আলোকবর্ষ আল্লাহ একবার কিরকম গতিবেগ থাকে আল্লাহর সৃষ্টির জায়গা কত বিশাল আল্লাহ একবার তাহলে এক আলোকবর্ষের দূরত্ব হবে পাঁচ লক্ষ নব্বই হাজার মাইল তাই না নব্বই হাজার কোটি মাইল একবার দেখেন শূন্যের অভাব নেই কতগুলো নয়ের পরে কতগুলো জিরো এখানে তো এবার কিছু নেবুলার ছবি যা তুলেছেন জ্যোতির্বিজ্ঞানী যারা আছে যারা আকাশের তারা নিয়ে কাজ করেন টেলিস্কোপ দিয়ে তোলা বিভিন্ন জায়গায় টেলিস্কোপ আছে আপনারা জানেন তাদের থেকে তোলা কিছু ছবি এগুলো সব ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে এটা পাইপ নেবুলা পৃথিবী থেকে সাতশো আলোক বর্ষ দূরে তার মানে আলোর গতিবেগে কত বছর যেতে হবে কত বছর সাতশো বছর যাওয়ার পরে আপনি এই নেবুলার দেখা পাবেন পাইপ নেবুলা বলা হয় সাতশো ইয়ার্স পৃথিবী থেকে এবং এই নেবুলাটা খালি চোখে দেখা যায় পৃথিবীর কোন কোনো জায়গায় যেখানে আকাশের স্তর খুব ক্লিয়ার থাকে যেমন আতাকামা একটা ডেজার্ট আছে পেরুতে দক্ষিণ আমেরিকা সেখানে অবজারভেটরিও আছে তারা খুব আকাশ গবেষণা করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বরিশালের একটা জায়গা আছে আপনারা জেনেছেন ইদানিক পত্রিকায় বা বরিশাল ভোলার একটা জায়গা যেখান থেকে আকাশের খুব ক্লিয়ার দেখা যায় এবং ওরা হয়তো এখানে কিছু বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছেন কিছু একটা অবজারভেটরি তৈরি করার আর কি বিভিন্ন জায়গায় এরকম কিছু লেয়ার থাকে এখানে আকাশ দেখা যায় তো এই পেরুর পেরুর যে সরি চিলির পেরু না চিলির আতাকামা মরুভূমিতে রাতের বেলা এই পাইপ নেবোলা এটা হলো পাইপ নেবোলা এটা কিন্তু খালি চোখে দেখা যায় এরকম এই এক একটা বিন্দু এই যত সব ডট দেখতে পাচ্ছেন এক একটা ডট এক একটা গ্রহণ যেহেতু ওর ভিতরে মানে ওই কি বলা হয় জ্বালানি আছে এই জন্য সে জলে দেখতে পাওয়া যায় রাতের বেলা আর কি সব একটা নক্ষত্র আরো কয়েকটি আরেকটা ছিল চিলির যে আটা কামা মরুভূমি গবেষণা লম্বা আমি স্কিপ করে যাই এটা এটা পৃথিবী থেকে পনেরো শত আলোকবর্ষ দূরে ওয়া একবার দেখে মনে হয় একটা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো একটা হ্যাঁ সুন্দর একজন চিত্রকরের অ্যাবস্ট্রাক্ট আর্ট করে না একে দৃষ্টিতে বিভিন্ন কালি দিয়ে সেরকম লাগে মানে কালারফুল একটা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এটা অরিয়ন নেবুলা এটা হলো হর্স হেড নেবুলা এটা দেখতে হয় এটা ঘোড়ার মাথার মতো এটাকে হর্স হেড বলা হয় এবং এটা পৃথিবী থেকে ষোলোশো আলোক বর্ষ ধরে মানে আপনি পৃথিবী থেকে বাদ দেন আপনি ধরুন এই নক্ষত্র থেকে এখানে থেকে এখানে যাবেন অনেক আলোক সময় লেগে যাবে আপনার এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য এটা প্রজাপতি বা বাটারফ্লাই নেবুলা বলা হয় পৃথিবী থেকে কত আটত্রিশ শত আলোক দূরে মনে হয় না প্রজাপতি ডানার মতো ডানা আছে মাঝখানে। এটা ক্র্যাব নেবুলা অনেকটা দেখতে ক্র্যাব বা ওই শামুক বা এই টাইপের একটা ক্র্যাব যেটাকে আমরা বলি কি সুন্দর বিউটিফুল সব হান্লাহু মানে তাকায় থাকতে ইচ্ছে করে এত সুন্দর পিলার অফ ক্রিয়েশন নেব এটা পৃথিবী থেকে সাড়ে ছয় হাজার মাইল দূরে তাই না সাড়ে ছ হাজার মাইল দূরে না আলোক আমি মাঝে মাঝে একটু রিপিট করছি যেন আপনারাও যেন একটু অ্যালার্ট থাকেন আসলে আমি কোনটা বলছি আর কি সাড়ে ছয় হাজার আলোক বর্ষ দূরে লহ পিলার অফ এবং যে ধোয়ার কথা যে বলা আছে কোরআন মাজিদে হয়তো বা তার কিছু এগুলো এগুলো ধোয়ার মানে সমন্বয় যেখানে তারার জন্ম হয় নেবুলার চেয়ে বড় কিছু আছে কি মনে হয় আছে না আছে নেবুলা থেকে বড় হচ্ছে এটা হলো গ্যালাক্সি এবং যে গ্যালাক্সির ভিতরে নেবুলা আছে আপনার গ্যালাক্সির ভিতরে আপনার ব্ল্যাক হোল আছে তারা আছে অসংখ্য বড় কিছু আছে গ্যালাক্সি আচ্ছা আমাদের গ্যালাক্সির নাম কি যে গ্যালাক্সিতে আমরা আমাদের সৌরজগৎ সৌরজগত গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি তাই না এবার কিছু গ্যালাক্সির ছবি যে গ্যালাক্সির ছবিগুলি নেওয়া হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের টেলিস্কোপের থেকে তোলা কালেক্ট করা হয়েছে নেট থেকে এটা হচ্ছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এবং আমাদের গ্যালাক্সির মাঝখানে একটা বিশাল বড় একটা কি আছে ব্ল্যাক হোল এই মাঝখানে একটা ব্ল্যাক হোল আছে এখানে এবং এই যে আমাদের সোলার সিস্টেম আমাদের সৌরজগত ঠিক এই জায়গায় এখানে আমাদের সূর্য তার পাশে যে গ্রহ গুলো পাক আছে সূর্যকে ঘিরে আছে এবং আমরা যে রাতের আকাশে যে তারাগুলো দেখি ছাদে উঠে যখন আপনি তারাগুলো দেখেন বা হেঁটে যাওয়ার সময় তারাগুলো দেখেন আপনি দেখেন এই তারাগুলো একটা অংশের তারাগুলো হ্যাঁ এই তারাগুলো এই আমাদের সৌরজগতের যে চলার পথের একটা গতি পথ দেওয়া আছে আর যে তারাগুলো দেখে থাকেন এগুলো এই তারাগুলো আমাদের সোলার সিস্টেমের আশেপাশের তারাগুলো দেখা যায় এবং এটা একটা স্কেল দেওয়া আছে দেখেন এখানে স্কেল দেওয়া আছে মানে এই বিন্দু থেকে যদি যেতে চান এই বিন্দুতে কত বছর লাগবে এখানে স্কেলে হাজার আলোক বর্ষ লাগবে টেন থাউজেন্ড লাইট ইয়ার্স এই উপলব্ধি যেন আমাদের যাদের ভিতরে সম্পদের লোভ অন্যের সম্পদ এক বিঘদ এক হাত বাড়ির দেওয়াল একটু বাড়ি আমার দেখা আমার আমার আত্মীয়দের ভিতরে বা আমার প্রতিবেশীরা বিল্ডিং এক হাত বাড়িয়ে ছাদ থেকে বাড়িয়ে অন্য জায়গা থেকে নিয়ে নিতেছে আল্লাহ যেন তাদের চোখটা খুলে দেয় এই উপলব্ধির মাধ্যমে যে আল্লাহ কত বিশাল জিনিস তৈরি করে রেখেছেন যেন তার উপলব্ধি আসে মৃত্যুর আগেই যেন সে তো করে ফিরে আসে অন্যের জমি অবৈধভাবে দখল করা থেকে আল্লাহ কত বিশাল সাম্রাজ্য আল্লাহ আল্লাহ এই মিল্কি গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা প্রায় একশো বিলিয়ন একশো বিলিয়ন মানে দশ কোটির সাথে আরো একশো দিয়ে দেন কত হয় এক হাজার কোটি তাই না আমাদের নিকটতম গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সির পাশে যে প্রতিবেশী গ্যালাক্সি এটা নাম হচ্ছে সেগিটারিয়াস গ্যালাক্সি এবং এটা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি এই গ্যালাক্সিতে এখানে ট্রিলিয়ন আছে বা বিভিন্ন ধ্বংসাবশেষ অবশ্য নক্ষত্র আছে গ্রহ আছে কিছু পৃথিবী থেকে দূরত্ব কত সত্তর হাজার আলোকসু দূরে অবস্থিত আরেকটি গ্যালাক্সি দেখাচ্ছি এটা অ্যান্ড্রুমেরা গ্যালাক্সি এবং এই যে আলো মাঝখানে কি থাকতে পারে মনে হয় আপনার এটা ব্ল্যাক হোল জি এটা ব্ল্যাক হোল এবং এই এই যে আলোকিত হচ্ছে আলোর ছটা আলোকিত হচ্ছে এবং প্রতিটা বিন্দু প্রতিটা বিন্দু এক একটা নক্ষত্র জি নক্ষত্র জি হতে পারে নক্ষত্রের পাশে গ্রহগুলো আছে উপগ্রহ যেগুলো আমরা বলি আছে অনেক পৃথিবী থেকে আড়াই মিল আড়াই মিলিয়ন আলোক বসুদের অবস্থিত আরেকটা গ্যালাক্সি ট্রাঙ্গুলাম গ্যালাক্সি এটা পৃথিবী থেকে দুই দশমিক সাত মিলিয়ন এটা অনেক দূরে বারো মিলিয়ন আলোক বর্ষ দূরে এগুলি বের করে কি করে যেমন হাবল টেলিস্কোপের পর আরেকটা পাঠাচ্ছে নাসা বা পাঠিয়েছে অলরেডি আরও বেশি পাওয়ারফুল ওরা ওদের লেজার লাইট মেরে রাখে অনেক দিন ধরে এবং সেটার রে ডিস্টেন্স দেখে তারা এটার ওই গ্যালাক্সির অবস্থান দূরত্ব ওরা মেজার করে মানে ম্যাসি কম্পিউটার নেটওয়ার্ক ক্যালকুলেশন সফটওয়্যার মেকানিজম আছে ওরা বের করে এভাবে সিগার গ্যালাক্সি বারো মিলিয়ন আরেক বছর দূরে এটা হচ্ছে মেসিয়ার এইটি থ্রি আরেকটা গ্যালাক্সি পনেরো মিলিয়ন আরেক বছর দূরে, পিনহুইল গ্যালাক্সি একুশ আরেক বছর আর ওয়ার্ল্ডপুল গ্যালাক্সি এটা তেইশ মিলিয়ন আরেক বছর দূরে এবং এই গ্যালাক্সির তুলনায় আমাদের যে মিল্কি গ্যালাক্সি অনেক ছোট অনেক ছোট আমি দেখাবো একটু পরে একটা পরিমাপ সম্ব্রিয় সম্বৃঢ় গ্যালাক্সি অনেকটা ডিস্কের মতো একটা দেখতে যারা ওই যে ওই আমার মনে আছে এটা এখন বাচ্চারা খেলে না হয়তো ডিসকাস ছিল একটা ছুঁড়ে মারতাম ঘুরে ঘুরে যেত আরেকজনের কাছে আবার ছুড়ে মারতাম এটা এখনো দেখা যায় না এটা অনেকটা এরকম চাকতির মতো লাগে আর কি

একটা গ্যালাক্সি এটার নাম হচ্ছে আইসি ওয়ান গ্যালাক্সি এটা এত ম্যাসিভ এত বিশাল এটার পাশে আমাদের গ্যালাক্সির নাম কি ছিল হ্যাঁ মিল্কয়ে পরিমাপ দেখায় মিল্কয়ে গত পর্বে দেখিয়েছিলাম না সূর্যের তুলনায় অন্যান্য গ্রহগুলো কতটুকু ছোট বড় ঠিক দেখেন পৃথিবী থেকে সাড়ে মিলিয়ন আলোক বর্ষ ধরে অবস্থিত মানে আলোর গতিবেগে তিনশো পঞ্চাশ মিলিয়ন লাইটিয়াস গেলে পরে আপনি দেখতে পাবেন এই গ্যালাক্সির সন্ধান এটা তুলনায় এই দেখেন এই যে এই যেখানে আছে একশো বিলিয়ন নক্ষত্র যার ভিতরে আছে আমাদের শরীর যার ভিতরে আমরা আছি এটার ভিতরে এই যে পৃথিবী আছে এখানে সূর্য আছে আমাদের সরকার কিচ্ছু নাই কিন্তু দেখা যায় না কি বিশাল বড় যে আল্লাহ কত সুবিশাল সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ যে আল্লাহ এত কিছু মেনটেন করতেছে আল্লাহ আপনার সমস্যা দূর করতে পারবে না আলবোধ অবশ্যই পারবে এবং আল্লাহ জানেন কখন উনি ওটা দূর করবেন আল্লাহ সবচেয়ে উত্তম এখন করবেন তাকে এর উনি পরে দেবেন আল্লাহ জানেন কিন্তু আমরা যেন আল্লাহর কাছে চাওয়া থেকে নিরাশ না হই এটা একটা লেসন হতে পারে যে আল্লাহ এত কিছু তৈরি করেছেন সে আল্লাহ কেন আমার দোয়া কল করবেন না অবশ্যই আমরা আশা রাখবো যে এরকম গ্যালাক্সি কয়টা আছে গ্যালাক্সি আছে অসংখ্য অগণিত এই এক একটা যে মানে আপনি ক্যামেরা দিয়ে পিছনের দিকে সরে আসছেন পিছন থেকে আস্তে আস্তে আপনি সরে যাচ্ছেন এবং ভিডিও থেকে রেকর্ড করছেন এই এক একটা বিন্দু কিন্তু এক একটা গ্রহণ নক্ষত্র এগুলি কি একটা গ্যালাক্সি এক একটা প্রতিটা বিন্দু প্রতিটা বিন্দু এক একটা গ্যালাক্সি যে গ্যালাক্সিতে আছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যে গ্যালাক্সিতে আছে আপনি ব্ল্যাক হোল যেখানে আছে বিলিয়ন বিলিয়ন উপগ্রহ গ্রহ এক একটা বিন্দু এক একটা গ্যালাক্সি আল্লাহ আল্লাহ বলা যায় কিন্তু চিন্তা মাথা আসার ডিফিকাল্ট হ্যাঁ জি জি আল্লাহ যেখানে এক একটি বিন্দু এক একটি গ্যালাক্সি এবং প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি গ্রহ নক্ষত্র তাহলে সমগ্র মহাকাশে কি পরিমাণ নক্ষত্র রয়েছে যে তথ্যটা দিয়েছিলাম গত পর্বে জ্যোতির্বিজ্ঞানীরা সঠিক সংখ্যাটি বলতে পারেননি অসম্ভব আল্লাহ তারা কেউ জানেন না তবে তারা গবেষণা করে এটা তুলনামূলক পরিমাপ বের করেছেন যে পৃথিবীর সমুদ্র তীরে যত বালুকণা আছে তার থেকে বেশি নক্ষত্র আছে যেখানে গ্যালাক্সির পরিমাণ এত বেশি থাকতে পারে এবার আসুন আকার আয়তনের দিক থেকে আমি যেটা বলতে চাচ্ছি সুরা কাহাফ একশো নম্বর নাম্বার আয়তে এই আয়তের ব্যাখ্যাটা

আল্লাহ কি বলছেন বলুন আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশ্বাসিত হয়ে যাবে সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিল আল্লাহ একবার যেখানে এক একটা বিন্দু এক একটা গ্যালাক্সি যে গ্যালাক্সিগুলো আমাদের থেকে অনেক 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 বড় সেই গ্যালাক্সির সৌরজগতের একটা ছোট্ট গ্রহ আমরা সে ছোট্ট গ্রহে যে পরিমাণ পানি আছে সে পানির চিন্তার কি কতটুকু সে নগন্য পানির অল্প আমরা মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখি যে মোবাইলটা সাইলেন্ট করে রাখি আমরা যে যা যাক আল্লাহ খায় আল্লাহ এই গ্যালাক্সির এক একটা অবস্থান দেখাচ্ছে যে আপনি আস্তে আস্তে আরো দূরে সরে যাচ্ছেন মহাশূন্যের কিনারায় চলে যাচ্ছে দেখেন এক মাকুরসার জালের মতো লাগে না দেখতে এবং প্রতিটা বিন্দুকে এক একটা ক্লাস্টার ক্লাস্টার মানে অনেকগুলো গ্যালাক্সির একটা সম্মিলন ক্লাস্টার বলা হয় এত বেশি আলো দূর থেকে আলো কিন্তু দেখাচ্ছে এবং প্রতিটা আলোর দাগ এক একটা এখানে এক একটা করে অসংখ্য গ্যালাক্সি আছে দূর থেকে মনে হয় কি যে মাঠে চলা যে যারা মাঠ দিয়ে যখন পায়ে হাঁটার পথ অনেকে দেখতে এরকম পায়ে হাঁটার পথের মতো দেখা যায় এগুলিকে ক্লাস্টার বলা হয় এই এক একটা বিন্দু এক একটা ক্লাস্টার এগুলি সব ক্লাস্টার ক্লাস্টার মানে অন্যান্য গ্যালাক্সির সমন্বয় এবং এই ক্লাস্টারগুলো দেখতে খুব কাছাকাছি মনে হল এক একটি থেকে আরেকটি দূরত্ব এত বেশি যে এখন আপনি এই ক্লাস্টার থেকে এই ক্লাস্টারে যাবেন এখন আর আলোক বর্ষের হিসাব আপনার কাজে আসবে না আলোক হিসাবে কাজে আসবে না কারণ আলোক আপনার স্কেলে আসবে না আপনাকে যেতে হবে এটা বলা হয় সিএমপি বাই এইচ এই ফর্মুলায় যে ক্লাস্টারগুলো দেখতে খুব কাছাকাছি মনে হচ্ছে কিন্তু একটি থেকে আরেকটি দূরত্ব এত বেশি যাতে অতিক্রম করতে চাইলে কত সময় লাগবে তা বুঝার জন্য আলোক হিসাব এখন কাজে আসবে না দূরত্ব বুঝার জন্য পিএমসি বাই এইচ দিয়ে পরিমাপ করতে হবে মানে এক পিএমসি বাই এইচ হচ্ছে দেখেন নাম্বারটা কত বত্রিশ লক্ষ ষাট হাজার আলোক বসে হচ্ছে এক পিএমএইচ বাই এইচ পিএমসি বাই এইচ এখান থেকে এখানে যাওয়ার জন্য যে দূরত্ব এটা কিন্তু আপনি আলোক বসে দূরত্ব না কিসের দূরত্ব হবে পিএমসি বাই এইচ এখানে একশো পিএমসি এইচ লাগবে মানে একশো পূরণ কত তিন লক্ষ কত ছিল বত্রিশ লক্ষ ষাট হাজার আপনি পুরনো দেখেন কত আছে সংখ্যাটা আল্লাহ এখানে আমাদের মিল্কিওয়ে ক্লাস্টার অবস্থান এই জায়গাটাতে এটা ভির্গো ক্লাস্টার এখানে ভীরগো ক্লাস্টার বলা হয় ভীর্গ নাম দিয়েছেন এই ভীরগো ক্লাস্টার মানে অন্যান্য গ্যালাক্সিও আছে তার মাঝখানে আছে আমাদের আহ মিল্কুয়া গ্যালাক্সি সোরাজ জারিয়াত সাত নম্বর আয়াতে হতে পারে এটার ব্যাখ্যা আল্লাহ বলছেন হবুক আল্লাহ হুবুকের কথা বলেছেন যে পথবিশিষ্ট আকাশে কসম হতে পারে একটা ব্যাখ্যা যে আল্লাহ হয়তো এই যে পথ চলমান পথ এটার কসম খেয়েছে খেয়েছেন আরো অন্যান্য ব্যাখ্যাও আছেন তাপসির অন্যান্য ব্যাখ্যাও দিয়েছে এটা একটা ব্যাখ্যা আকাশের এই পথের ব্যাখ্যা এই এই চিত্রের জন্য এবং আরো দূর থেকে আপনি যদি দেখতে চান মানে আপনি আরো দূরে সরে যাচ্ছেন আরো দূরে সরে যাচ্ছেন এই এটাকে বলা হয় দৃশ্যমান মহাকাশের সীমানা ভিজিবল ইউনিভার্স যেটাকে আমরা বলি এই যে আমরা রাতের আকাশে যে তাকাই এটার সীমা না হইতেছে এইটা এই ভিজিবল এর ভিতরে আমাদের বিভিন্ন ক্লাস্টার আছে আমাদের সৌরজগৎ গ্যালাক্সি সমস্ত কিছু আছে এর ভিতরে এবং এগুলি সব এক একটা ক্লাস্টারের নাম এক একটা ক্লাস্টারের নাম অবস্থান কোথায় সব বলে দেওয়া আছে এখানে ক্লাস্টারের নামগুলোতে আর কি এবং এতে রয়েছে প্রায় দশ ট্রিলিয়ন এটা এ সরি এটা এটার পরিধি হচ্ছে দুশো ছাপ্পান্ন বিলিয়ন আলো আলোক আলোক বর্ষ সময় লাগবে এটার পরিধিটা মাপার জন্য আর গ্যালাক্সি রয়েছে দশ ট্রিলিয়ন এটা তো একটা 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 পরিমাপক আর কমও হতে পারে বেশি হতে পারে এটা হচ্ছে দৃশ্যমান মহাশূন্যের সীমানা বিজ্ঞান তাদের সায়েন্স দিয়ে এর পরে কী আছে তারা এখনো বের করতে পারেনি ভিজিবল ইউনিভার্সের বাইরে কি আছে এখনো বিজ্ঞান এটা বের করতে পারেনি কিন্তু আমাদের হাতে কি আছে কোরআন এবং হাদিস আছে চলুন এবার এবং হাদিসের হাত ধরে কোরআনের সাহায্য নিয়ে হাদিসের সাহায্য নিয়ে আমরা দেখাচ্ছি আজ এর পরে কি আছে আল্লাহ কি বলেছেন আল্লাহ সাল্লা সাল্লাম আমাদের কি জানিয়েছেন ওনার হাদিসের মাধ্যমে যে এর পরে কি আছে চলুন আমরা এগিয়ে যাই কোরআন হাদিসের সূত্র ধরে চলুন শুনি কোরানে কি লেখা আছে এই ব্যাপারে সুরা হামিম সাজদার বারানো আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমান সমূহকে তারকারাজি দ্বারা আসমানকে দ্বারা সুশোভিত করেছি বিউটিফাই করেছেন আল্লাহ আল্লাহ বিউটি বিউটিফাই লাগে না কি সুন্দর বিভিন্ন মাল্টি কালার বারো নয় বলছেন নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ বা সপ্ত আসমান দুটি আয়াতে বলা হয়েছে যে নিকটবর্তী আসমানকে আল্লাহ তারকা রাজি দ্বারা সৃষ্টি করেছেন সুসবিধে করেছেন এবং আমাদের মাথার উপরে মজবুত শক্ত আসমান নির্মাণ করেছেন আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি আর পরে বড় কি আছে তো তাহলে আমরা ধরে নিতে পারি যে দৃশ্যমান মহাশূন্যের এই উজ্জ্বল নক্ষত্রগুলোই হলো সেই তারকারাজি যার কথা আল্লাহ বলছেন তাই না চলুন এটা আমরা অনুমান করিবার ধরে নিই মানে আমরা যেটা অ্যাসিউম করি আর কি চলুন আর এর উপরে কি আছে মানে সপ্ত আসমান আর কি প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্ত আসমান জি জি এই এগুলো হচ্ছে প্রথম নিম্নে নিম্ন আসমানের তারকারাজি এটাই কত বড় এটাই কত বড় অল্লাহ একবার এটাই কত বড় তো আমরা এখন যে কাজটা করব চলুন এবার দেখা যাক সপ্ত আসমান তবে তার আগে তারকারাজির সমাহারকে ছোট করে নিয়ে আসতে হবে যাতে আমরা সপ্ত আসমানের অবস্থান দেখাতে পারি তা না দেখানো যাবে না কিন্তু আগের মতো আমরা ছোট করে নিয়ে আসবো যেন সপ্ত আসমান দেখা যায় একটা সিম্বলিক হিসাবে বা একটা পরিমাপক হিসাবে বা রূপক হিসাবে যেন দেখানো যায় তো আমরা যেটা কাজ করব এটা হচ্ছে কোন আসমানের মানে কোন তারকারাজি নিম্ন আকাশের বা প্রথম আকাশের তারকারাজি আমরা ছোট করে নিয়ে আসতেছি যেন এর উপরে দেখানো যায় বড় সপ্তম আছে ঠিক আছে এর ভিতরেই আমাদের গ্যালাক্সি আমাদের সৌরজাগ এর ভিতরে আমাদের পৃথিবী এর ভিতরেই আমাদের শান্তিনগরের আস্তিক দিক একটা আমরা এখানে বসে কথা শুনছি আর এর ভিতরে আমরা আছি এবার সপ্ত আসমানের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করি সপ্ত আসমান আল্লাহ কিভাবে তৈরি করেছেন স্তরে 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 তৈরি করেছেন তাই না লেয়ার্স বাই

যে তিনি সব আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এই স্তরটা সহজ একটা উদাহরণ হচ্ছে কারণ স্তরটা একটা স্তর এটা থেকে বেশি আবার এর থেকে আরেকটা বেশি হ্যাঁ এটা বুঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ আমরা ডেইলি ইউজ আইটেম নিত্যদিন ব্যবহার করি আমরা আইটেমটা বোঝা সহজভাবে বোঝানোর জন্য ওই বৈজ্ঞানিক কমপ্লেক্স পদ্ধতিতে না গিয়ে যে এই পেঁয়াজ পেঁয়াজের স্তর আছে না উপর একটা বেশি বড় না আয়তনে আর উপর একটা আরো এর পরটা আরো বড় তো আসমন সময় এরকম এক আসমান থেকে আরেক আসমান আরো অনেক অনেক বড় এবং এই আসমন আল্লাহ সুরক্ষিত করেছেন সুরক্ষিত করেছেন তাই না যেমন ডিমকে আল্লাহ সুরক্ষিত করেছেন ডিমের যে খোলস দিয়ে এই এক একটা আসমানকে আল্লাহ সুরক্ষিত করেছেন এবং আল্লাহর আদেশ ছাড়া আসমানের দরজা কিন্তু খোলা যায় না হয় না তো আমরা এখন যাচ্ছি ইউনিভার্স থেকে মাল্টিভার্স মানে মাল্টাই ইউনিভার্স বহু মাত্রিক মহাকাশ এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি এক মহাকাশ থেকে বহুমাত্রিক মহাকাশে অর্থাৎ আসমানে ফ্রম ইউনিভার্স টু মাল্টিভার্স আমাদের হাতে আর কিছুক্ষণ সময় আমরা আমরা শেষ হয়ে যাবে ইনশাল এটা প্রথম আসমান এটা একটা মানে সিম্বলিক্যালি করা আর কি বুঝার জন্য যে প্রথম আসমান তারপরে কি আসমান আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এবং এক একটা স্তর মানে একটা থেকে যদি আমি একই একই দেখানো হয়েছে কিন্তু এর থেকে এটা অনেক বেশি এর থেকে অনেক বেশি এর থেকে অনেক বেশি অনেক অনেক বেশি জাস্ট এই ম্যাপে নিয়ে যেভাবে দেখানো হয়েছে কিন্তু আসলে আরো অনেক বেশি পরিমাণ আল্লাহ জানে এটা পরিমাপ এবং এক আসমান থেকে আরেক আসমান অনেক 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 বড় কত বড় জানেন আপনারা আছে ইন্ডিকেশন আছে হাদিস থেকে আমরা পাই ইন্ডিকেশন ইবনে মাসুদ রাজরথ আনহ বর্ণিত এটা তাবারানি দারিমিতে উল্লেখিত হয়েছে যে দুনিয়া থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এই পাঁচশো বছরের স্পিড কত বলা হয়নি কিন্তু সময় বলা হয়েছে গতিবেগ বলা হয়নি এবং তাহলে আপনি আপনার পৃথিবী থেকে যদি যেতে চান প্রথম আসমানে কত বছর লাগবে ওই হাদিস অনুযায়ী পাঁচশো বছর কত গতিবেগ আমরা জানি না অত আমদা যেন না করি জানি না বলা নাই কিছু হাদিস ক্লিয়ার পরে কি বলা আছে হাদিসের প্রতিটা আসমানের পরিধি কত বছর পাঁচশো বছর মানে এক একটা এই যে আপনি পরিধি পার হওয়ার জন্য পরিধি হচ্ছে কত পাঁচশো বছর আবার তাহলে আপনি দেখেন এই যে পাঁচশো বছর তাহলে আর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব পাঁচশো বছর তাহলে আমাদের হিসেব কি দাঁড়ায় দেখেন আমি একটা হিসেব করার চেষ্টা করেছি দুনিয়া থেকে কত বছর পাঁচশো বছর তারপরে এক একটা পরিধি পাঁচশো বছর আর এক মাস থেকে আরেক দূরত্ব কত বছর পাঁচশো বছর কত বছর টোটাল যদি আপনি যেতে চান সপ্তম আকাশে কত বছর লাগবে আনুমানিক সাত হাজার বছর কি গতিবেগ জানি না আমরা জানি না আল্লাহ একবার তাহলে তাহলে লক্ষ্য করুন মিরাজের রাত্রিতে রাসুল সাল্লাহামকে আল্লা আল্লাহ যে পরিভ্রমণ করেছিলেন কি গতিরোধ ছিল সেটা মানে যেখানে সাত হাজার বছর লাগবে এক হাদেশ অনুযায়ী সপ্তম আসমানে যেতে আর সেখানে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন কয়েক ঘন্টা সময় ছিল এটা সর্বাধিক বিশুদ্ধ মত অনুযায়ী এটা নট ফ্যাকশনতে সেকেন্ড ছিল না অজুর পানি গড়াচ্ছে উনি সে দেখেন এতটা দলিল সমৃদ্ধ না দলিল সমৃদ্ধ এবং আসা নিয়ে আর কি দুনিয়ার গিয়েছিল আল্লাহ আলম আল্লাহ ভালো জানো এবং নেক বান্ধাদের মৃত্যুর পর যখন তাদের রুহগুলিকে ফেরাস্তারা আসমানে নিয়ে যায় নিয়ে যায় না প্রতিটা দরজা সমৃদ্ধ দাঁড় করে বলা হয় এটা কার আত্মা তারপর শান্তি বর্ষী বলা হয় না আসমান আসমান দরজা থেকে জি 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 ইলিনে নিয়ে যাওয়া হয় ওটার গতিবেগ তাহলে কত আল্লাহ 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 আচ্ছা আমরা যাচ্ছি অলমোস্ট শেষের দিকে আর কি একটু আপনাদের আর একটু ধৈর্য কামনা করছি আপনাদের কাছ থেকে তো এবার দেখা যাক সাত আসমানের উপরে কি আছে এবং কত বড় সোরা হাদিদ যেটা আমি আয়াত তেলাত করার চেষ্টা করেছি শুরুর দিকে একুশ নম্বর আয়াত আমি সেটা শোনাচ্ছি এখন আপনাদের سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم سبحان الله سبحان الله الله بلسن يتمرى أقرد পালন কর্তার ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে হয়েছে আল্লাহ রাসুলগণের প্রতি বিশ্বাসকারী স্থাপনকারীদের জন্য এটা আল্লাহর কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃপার অধিকারী আল্লাহ আমি চাই আপনাদের কাছে আমরা চাই সেই জান্নাত সেই ক্ষমা আপনার ক্ষমা আমি নেব এই যে এত বড় বড় আসমান সাত হাজার বছর লাগবে এক হাদিস অনুযায়ী তার থেকেও বড় হচ্ছে কোনটা জান্না আমরা ধরে নিলাম সিম্বলিক্যালি বুঝার সুবিধাতে একটা জান্নাতের যেহেতু আসমানের উপরে জানা আসমান উপরে না এই জন্য জান্নাত দেখানো হলো আর কি উপরে আর কি জান্নাত কত বড় আছে বর্ণনা আছে জি জি হাদিসে বর্ণনা আছে জান্নাত কত বড় জি জি আসমান ও জমিনের চেয়ে বড় হল জান্নাত এবং জান্নাতের শত শত স্তর আছে এবং প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ এবং জমিনের দূরত্বের সমান আল্লাহ আপনার পিতা মাতা যারা চলে গেছেন দুনিয়া ছেড়ে আপনার কোনো আমল যখন আল্লাহ গ্রহণ করবেন সে পিতা মাতার অবস্থান আরো বাড়বে তারা বলবে এই আল্লাহ আমি তেমন কোনো আমল করিনি যেমন অবস্থান বাড়তেছে তখন বলা হবে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে দান সৎকার করেছে তো এটা একটা উত্তম মাস এর মাসে যেন আমরা সেই আমলটাও যেন চালু রাখি আমাদের পিতা মাতা যেন যারা চলে গিয়েছেন আমাদের ছেড়ে এবং সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে তাকে দেওয়া হবে কত গুণ বড় দশ গুণ বড় যে এই পৃথিবী থেকে এবং সবাইকে দেওয়ার পরেও আল্লাহর যে সম্পদের ভান্ডার কমবে কমবে না আল্লাহ একদম আল্লাহ আল্লাহ একবার এবার আসুন শুরু সে একটা হাদিস আবার পড়ে শোনায় প্রথম পর্বে গত জমায় যারা ছিলেন কারা কারা ছিলেন গত জুমাতে কারা কারা ছিলেন মাশাআল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ভাই আপনি আসছেন যে আমরা হাদিস বলেছিলাম যে রাসি সল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটি বিশাল গাছ আছে যার ছায় অতিক্রম করতে চাইলে একজন আরোহী কত বছরে পারবে না একশো বছরেও অতিক্রম করতে পারবে না কত বড় সে গাছ তো যে যে শত শত স্তরের জান্নাতে যদি একটি স্তরের দূরত্ব যদি আকাশের জমিনের সমান হয় তাহলে সেই জান্নাত এত বড় গাছ থাকতেই পারে স্বাভাবিক আরো বড় থাকতে পারে তাই না আরো বড় থাকতে পারে জান্নাতে কি কি রয়েছে জান্নাতে রয়েছে যার সে বর্ণনা কয়েকটি বৈশিষ্ট্য আমি জাস্ট উল্লেখ করছি শঙ্ক কটা জান্নাতের কথা বলা আছে সাতটা না আটটা হ্যাঁ আটটা জান্নাত দরজা একটা দরজা আছে জান্নাতের এবং আমি কামনা করি আপনারা কামনা করছেন যেন সেই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারি রাইয়ান কাদের জন্য এটা সায়ম যারা আছে তাদের জন্য জি জি মার্শাল তৌফিক কথা বলা আছে তাবুর কথা বলা আছে পাত্রসমের কথা বলা আছে বৃক্ষের কথা বলা আছে ফলমূলের কথা বলা আছে নদীর কথা বলা আছে সাগরের কথা বলা আছে তাই না জান্নাতের এই বর্ণনাগুলো আছে ঝর্ণাধারের কথা বলা আছে যে বহমান যে বহমান ঝর্ণাধারের কথা বলা আছে অনেক আয়াতে বলা আছে যে এবং এই হাদিসটি আনাস রাজনীতি বর্ণিত যে জান্নাত একটি পা সমান জায়গা দুনিয়াতে যত সম্পদ আছে তার থেকেও উত্তম এবং জান্নাতের রমণী যিনি আছেন সে যদি পৃথিবীতে উঁকি মারে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে সুগন্ধে ভরে যাবে আমরা অবশ্যই আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত আমরা চাই আল্লাহর কাছে কিছু আমল আছে খুবই ছোট্ট আমল যেমন আমাদের এই রামদান মাসে জান্নাতের জন্য রাইয়ান নামে দরজা আছে যার কিয়ামতের দিন এখান থেকে কারা প্রবেশ করবে রোজাদারগণ আরেকটি যারা ইয়ামি ইয়াতিমে লালন পালন করবে আমাদের মসজিদ থেকে বলা হয় আপনারা আপনি নিজেদের পার্সোনাল ক্ষেত্র আপনারা হেল্প করে থাকেন আমি জানি যারা ইয়াতিমদের লালন পালন তারা কোথায় থাকবে যে জান্নাতে আরেকটি ছোট কাজ কিন্তু করাটা কঠিন এই জন্য সবটা অনেক বেশি বড় হকদার হওয়া সত্ত্বেও যে ঝগড়া করবে না স্বামী স্ত্রী হোক কলিগ হোক ভাই বন্ধু হোক বন্ধুরা হোক আপনাকে গালি দিয়েছে বা আপনার অন্যটা তার আপনি বলতে পারেন আপনি বললে ঝগড়া বেড়ে যাবে আপনি চুপ থাকবেন আল্লাহর তাহলে কি কি আছে আপনার জন্য মানে মানে সবচেয়ে উত্তম জায়গাটা না সেন্টারে সুন্দর জায়গাটা একটা ঘর দেওয়া হবে আল্লাহ একটা এবং ঠাট্টা করেও যে ব্যক্তি মিথ্যা কথা বল মানুষ হাসানোর জন্য তার জন্য কি আছে জান্নাতে একটি ঘর পাবে জাহান্নাম কোথায় জাহান্নাম হচ্ছে নিচে তাহাত না ফখল উপরে তাহত আমরা বলতে নিচে আর জান্নাত হলো নিচে হ্যাঁ সিজ্জিন এবং জাহান্নামের অবস্থান হবে এই এই জাহানের অবস্থান এই পৃথিবীতে সূরা আল মুততফির আয়াত 89 আল্লাহ এবং নিশ্চয়ই পাপাচাড়ীদের আমলনামা কোথায় আছে সিদ্জিনে রাখা আছে কি আছে জান্নাতের উপরে কি আছে যে সাত আসমান আর আল্লাহর আড়সের মাঝামাঝি এক সমুদ্র আছে যা দূরত্ব কত বছর পাঁচশো বছর এবং আল্লাহ কোথায় আছেন আরো আরশের উপরে আছে হ্যাঁ আল্লাহ আছেন আড়সের উপরে আছে তো এটা একটা সিম্বলিক একটা সমুদ্র তার উপরে যেমন দুনিয়া আসমান সৃষ্টির আগে আল্লাহর আড়স কোথায় ছিল কিসের উপরে পানির উপর বা সমুদ্রের উপরে ধরে নেওয়া যেতে পারে বা একই কথা আর কি জি পানির কথা বলা আছে আল্লাহ বলছেন তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আড়স ছিল পানির উপরে এবং জান্নাতের উপর থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত রয়েছে সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদা উৎসাহ কেননা এটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত উহার উপরে আল্লাহর আরস এবং তা থেকে আল্লাহ জান্নাতের দর নদীসমূহ প্রবাহিত হয়েছে সাই হাদিস। আর যা বলছিলাম যে জান্নাতের উপরে কি আছে এক সমুদ্র আর তার উপর আল্লাহ আড়স আড়সের নিচে কি আছে আরসি ঠিক নিচে কুরসি জানে আড়সের নিচে কি আছে কুরসি আছে হ্যাঁ এটা বসার জায়গা বলেন পা রাখা দুটো দুটো ব্যাখ্যা আসছে পা রাখার জায়গা বা বসার চেয়ার বা এরকম ব্যাখ্যা একজেক্ট হয়তো করা যায় না কিন্তু এই ব্যাখ্যাগুলি এসছে আর কি যেটা শুনি আলেমদের মুখ থেকে আয়তুল কুর্সি এই কুরসি সেই কুরসির নামেই সুরার নাম কোন আয়তুল কুরসি সুর আর কত নাম্বার ও আচ্ছা এখানে তো ভুল হয়েছে আমার জি জি কারেক্ট করে নেব আর কি এবং এই কুরসি আসমান ও জমিনের চাইতেও বড় বড় আসমান দেখলেন জমিন এর থেকে বড় কোনটা কুরসি তাহলে আড়স কত বড় হবে একটা ব্যাখ্যা আছে যে আড়সের থেকে মানে কুরসি থেকে আড়স কতটা বড় একটা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করছি এখানে যে আড়স কত বড় বা আড়সের তুলনায় কুরসি কতটুকু এই হাদিসটি আবুজর রাজের রকম অনুহূতি বর্ণিত যে কুর্সির সাথে তুলনা হলো আরসের তুলনা হলো যে একটি আংটি যখন আপনি রাখবেন মরুভূমিতে ওই ছোট্ট একটি আংটি কতটুকু জায়গা রাখে আর বিশাল বড় মরুভূমি কত বিশাল না সে আংটি হচ্ছে সে কুরসির জায়গা আর মরুভূমি হচ্ছে সে আরসের জায়গা একটা যদি দেখানো যায় এইভাবে যে একটা মরুভূমি একটা আংটি ফেলে দিলেন আপনি এই যে এই আংটিটা এই এই মরুভূমিটা হচ্ছে কি আরস আর আংটি হচ্ছে কুরসি মানে একটা রূপক বা বুঝানোর জন্য যে কত বড় আল্লাহর আরস কত বড় এবং এই কুরসি যে কুরসি হচ্ছে অনেক দুনিয়া এবং আসমান থেকে কুরসি অনেক বড় আল্লাহ একবার তো আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ স্থান হলো এই আরস আল্লাহ কোথায় আছেন আর আছে যে আল্লাহ আরসে আছেন

তো আল্লাহ বলেছেন বিভিন্ন সোড়ায় যে আরো সে আল্লাহর থাকার কথা অবস্থানের কথা অলমোস্ট লাস্ট দুটো স্লাইডের একটা স্লাইড হচ্ছে যদি যে আরো উপরে আল্লাহ সমাসীন আছেন সে আরো যদি এত বড় হয় তাহলে আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহর মতো বড় আল্লাহ আল্লাহর মতো বড় আল্লাহর সর্মাল যতদিন আল্লাহ আল্লাহর মতো বড় তাই না সবচেয়ে উত্তম এদিকে বলা আল্লাহ আল্লাহর মতো আল্লাহ আল্লাহ আল্লাহর মতো বড় তাই না এই যে আমরা নামাজে যখন শেষ দায় যাই মাথা থাকে কপালে সবচেয়ে কাছাকাছি যাই আল্লাহর কাছে কপাল ঠেকাই মাটিতে আমরা কি বলি আলা আলা অর্থ কি একটা ব্যাখ্যা যে আল্লাহ এত বড় এত উপরে তার আমি কিছুই না অথবা আমার নগণ্যতা যেন প্রকাশ করি এর মাধ্যমে আল্লাহকে সৃষ্টিকর্ত মানার জন্য আল্লাহর গুণগান গাওয়ার জন্যই আল্লাহ এত বড় আমি মুগ্ধ আল্লাহ এত বড় জেনে এই জন্য আমি শেষদা করতেছি সুমন রাব্বি আলা। আল্লাহ আল্লাহ আহওয়াল আলিউল আজিম আল্লাহ সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান সুরা আনামের আয়াত একশো তিনে আল্লাহ বলছেন যে দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না অবশ্য তিনি দৃষ্টি সমূহকে পেতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সুবিজ্ঞ আল্লাহ আকবর তো এই ছিল আজকে আমার এই দ্বিতীয় পর্বের সমাপ্তি আমি যা ভালো বলেছি তাই সে আল্লাহর পক্ষ থেকে এবং আমি যা বলতে ভুলে গিয়েছি যা কিছু ভুল বলেছি এটা আমার ব্যর্থতা আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে এবং একই পাশাপাশি আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর দরবারে যেন শয়তান আমাকে ভুলাতে না পারে এবং সর্বশ্রেষ্ঠ আশ্রয় হচ্ছে আল্লাহর আশ্রয় সাক্তান থেকে বাঁচার জন্য আকুল কাউল হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ পরিসালে মুসলিমান ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম সুবانک আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা জাযাকাল্লাহু খাইরান আপনাদের আসার জন্য আমরা আগামী শুক্রবারে বাদ জুম্মা ইনশাআল্লাহ আমরা আরেকটি তাহিদের উপরে চেষ্টা করব তাওহিদের উপরে একটা উপস্থাপনা দেওয়ার আপনাদের উপস্থিতি কামনা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ